দেখুন প্রতি কাজে 90 টাকা, কোম্পানি থেকেই বলে দিয়েছে। আসসালামু আলাইকুম। অনলাইন থেকে ইনকামের উদ্দেশ্যে যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের আমি বলতে চাই, আপনারা সঠিক জায়গায় এসেছেন। একটুখানি ওয়েট করেন, একটা মিনিট আমার ভিডিওটা দেখে যান, আপনাদেরকে আমি হতাশ করব না। এর আগে হয়তো এরকম অনেক ভিডিও দেখে আপনি প্রতারিত হয়েছেন, টাকা পাননি, কিন্তু আপনি যদি আমার অন্য ভিডিওর কমেন্টগুলো চেক করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমার ভিডিও থেকে অনেকেই কিন্তু টাকা ইনকাম করে নিয়েছে, অ্যান্ড তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট টাকা ইনকাম করে নিয়েছে। ওয়েল, তো আজকে কিন্তু আমি বর্তমানে বাংলাদেশে ভাইরাল যে ইনকাম অ্যাপ রয়েছে সিনাক্স ভিডিও, আপনারা সবাই হয়তো নাম শুনে গিয়েছেন, বর্তমানে কিন্তু বাংলাদেশে 1 নম্বর আর্নিং অ্যাপ বলতে পারেন। তো এই অ্যাপস থেকে কীভাবে টাকা ইনকাম করবেন, এবং অনেকে বলতেছেন বাংলাদেশ থেকে উইথড্র করতে পারতেছেন না, অনেকের প্রশ্ন ছিল রেফার অ্যাড হচ্ছে না বা রেফার কিভাবে করব, টাকা কিভাবে ইনকাম করব, তো এইগুলো কিন্তু খুঁটিনাটি সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যারা নতুন আছেন, এখনো অ্যাকাউন্ট খুলেন নাই, তারা এখন আমার যে ভিডিওটা দেখতেছেন তার নামের উপর একটা ক্লিক করুন, তাহলে আপনারা এইরকম একটা লিংক দেখতে পাবেন, অ্যাপ ডাউনলোড লিংক লেখা আছে, অথবা কিন্তু আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা এই লিংকটা পেয়ে যাবেন। সিম্পল এই লিংকটার উপর একটা ক্লিক করুন, লিংকের উপর ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখতেই পারতেছেন, আপনি যদি আমার লিংক থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু 30 টাকা পাবেন, আপনি যদি এই লিংক থেকে ডাউনলোড না করেন তাহলে কিন্তু এই 30 টাকা পাবেন না। এটা কিন্তু আমার কথা না, এটা কোম্পানির কথা, এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে লেখাও আছে। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, এখান থেকে সিম্পলি আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট ইনভিটেশন লেখা আসতে পারে, যদি এরকম লেখা আসে তাহলে এখানে ক্লিক করবেন। এরপর আপনারা নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে সিম্পলি আপনার ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানে কোথাও আপনি একটা কয়েন আইকন দেখতে পাবেন, সিম্পল এই কয়েনের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে সবার উপরে একটা অপশন পাবেন, ইনপুট দ্য ইনভিটেশন কোড, আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন। এরপর কিন্তু আপনাকে এখানে একটা কোড দিতে বলবে, আমার মোবাইল স্ক্রিনে এখন যে কোডটা আপনারা দেখতে পারতেছেন সিম্পল এই কোডটা কিন্তু আপনারা ওইখানে দিয়ে দিবেন। এই কোডটা কিন্তু আমি আমার কমেন্টেও দিয়ে দেব, সেখান থেকেও চাইলে কপি করে দিতে পারেন। অবশ্যই কিন্তু এই কোডটা দিতে হবে, না হলে কিন্তু যে প্রথম 30 টাকার কথা আমি বললাম সেই বোনাসটা কিন্তু আপনারা পাবেন না, সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই কোডটা দিতেই হবে। তো এরপর সিম্পলি আপনার টাস্ক কমপ্লিট, দেন আপনারা এখানে শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এখানে ক্লিক করলে কিন্তু আপনি 1000 কয়েন ফ্রি বোনাস পয়েন্ট পেয়ে যাবেন। সো এখন আপনি এখান থেকে টাকাটা উইথড্র দিবেন কিভাবে, অনেকেই বলতেছিল বাংলাদেশ থেকে এর উইথড্র অপশনটি নেই, অর্থাৎ বাংলাদেশের নাম্বার কিন্তু এখানে সাপোর্ট করতেছে না। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বাংলাদেশ থেকে এটা উইথড্র দিবেন। সো আপনাদের কিন্তু আমি বাংলাদেশ থেকে লাইভে টাকা নিয়ে দেখাচ্ছি। প্রথমে এখানে দেখুন ব্যালেন্সে 800 কয়েন এবং 36 টাকা কিন্তু রয়েছে। আমি যদি এখন এই উইথড্র অপশনে ক্লিক করি দেখুন আমার কিন্তু এখানে চলে আসছে, অ্যান্ড এখানে দেখুন 36.18 পয়সা রয়েছে। আমি কিন্তু এখান থেকে রিচার্জ 20 টাকা সিলেক্ট করলাম, ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার দেওয়ার অপশন কিন্তু চলে আসছে, এবং এখানে কিন্তু অবশ্যই আপনার নাম্বারটি 0 বাদে দেবেন, কারণ এখানে 10টা নাম্বারই সাপোর্ট করে। তো এরপর কিন্তু দেখুন নিচে লেখা আছে প্লিজ চুজ দ্য অপারেটর, তো আমি যদি এইখানে ক্লিক করি দেখুন এখানে কিন্তু বাংলাদেশের সব অপারেটর চলে আসছে, গ্রামীণ, এয়ারটেল, বাংলালিংক, রবি, টেলিটক সবগুলো কিন্তু এখানে আছে। আপনারা যারা বলতেছিলেন বাংলাদেশ থেকে উইথড্র করা যাচ্ছে না তারা কিন্তু এখানে দেখে নিন, এখানে কিন্তু বাংলাদেশ লেখা আছে এবং বাংলাদেশের সব অপারেটর কিন্তু এখানে চলে আসছে। তো আমি সিম্পলি এখান থেকে আমার অপারেটর সিলেক্ট করে দিই, আপনার যেই কোম্পানির সিম আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো দেখতেই পারতেছেন এখানে অল ডিটেলস চলে আসছে। এরপর আপনার রিচার্জ অপশনে ক্লিক করবেন, দেখুন রিচার্জ অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ আমার কিন্তু সাকসেস হয়ে গেছে, 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু এই টাকাটা আমাকে দিয়ে দিবে। সো আপনাদের যাদের বাংলাদেশ অপশন আসতেছে না তারা কি করবেন, কিভাবে বাংলাদেশে রিচার্জ নেবেন, এর জন্য কিন্তু প্রথমেই আপনাকে আপনার প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে আসার পর উপরে এই সেটিংস অপশন দেখতে পাবেন, সিম্পল এখানে ট্যাপ করুন। এরপর কিন্তু আপনার ইনফরমেশন গুলো এখানে শো করবে, আপনি এখান থেকে মোবাইল নাম্বারের উপরে ট্যাপ করুন। এখান থেকে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করা নেই, আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করতে হবে, তাহলেই কিন্তু আপনি বাংলাদেশ থেকে টাকা নিতে পারবেন। তো এটা কিভাবে ভেরিফাই করবেন, সিম্পল এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, আপনাকে কিন্তু একটা ভেরিফিকেশন কোড সেন্ড করা হবে আপনার নাম্বারে, তো আপনি সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিবেন, অথবা এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে। এরপর জাস্ট ওকে অপশনে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে, এবং আপনি কিন্তু সিম্পলি বাংলাদেশ থেকে টাকা নিয়ে নিতে পারবেন। তো বিকাশ বা নগদে কিভাবে আপনার টাকা নেবেন সেটা যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিই। যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু সবার আগে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এবং এই অ্যাপসে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, অথবা আপনি যদি অন্য উপায়ে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখুন।